অভিনব যোগ অভ্যাস দেখে অবাক হচ্ছেন মানুষ। সাধারণত সমতল স্থানেই যোগ অভ্যাস সকলের কাছে জানা, কিন্তু পুকুর জলাশয়ে যোগ ব্যায়াম অভ্যাস এমন ঘটনা অনেকেরই অজানা। তবে এমন ঘটনা বা এমন কাণ্ড করে চলেছেন পাঁচলা দেউলপুরের 67 বছর বয়সী গোপাল আদক। বিগত প্রায় 40 থেকে 45 বছর ধরে এভাবেই তিনি যোগ অভ্যাস করে চলেছেন, তা দেখেই রীতিমতো অনেকেই অবাক হন, আবার আনন্দ পান ছোটো থেকে বড় সকলেই। গোপালবাবু জানান, শরীর সুস্থ রাখতে যোগ অভ্যাস প্রয়োজন, পাশাপাশি সাঁতারও শরীরের পক্ষে বেশ উপকারী। উভয় দিক গুরুত্ব রেখেই তার এই ভাবনা বলেই জানিয়েছেন। জলে আসন বলতে আমি তো শিখেছি কারো কাছে নয়, আমি ব্যক্তিগতভাবে আমি বললাম। 78 সালে একটা বন্যা হয়েছিল, বড় ধরনের বন্যা। আমি জ্ঞাতা মানুষ, সাঁতার খুব ভালো জানি না, হঠাৎ দেখি সব জায়গায় জল, যেখানে দাঁড়াতে যাচ্ছি জল। তখন আমি বাধ্য হয়ে কী করলো, বাঁচার তাগিদে কেউ না কেউ আমার একটা ধ্বজা হলো যে এইভাবে জোর করে চেষ্টা কর বাঁচার জন্য। সেই থেকে আমি বাঁচার তাগিদ পাই, এ পাই, রসদ পাই। আমি অনেক ছাত্রছাত্রীকেও বললুম যে তোমরা যোগব্যায়ামও করো, তার সঙ্গে জলে যোগাসনটা। কুকুরগুলো আবর্জনা হয়ে গেছে, ডাস্টবিন হতে চলে। সচেতন করার জন্যই আমি গ্রামের মানুষকে একটাই বলি, পুকুর পরিষ্কার রাখুন। শরীরকে হালকা করার একটা ব্যায়াম আছে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে একটা আছে, সেই ব্যায়ামের মাধ্যমে শরীরটাকে হালকা হয়ে যাবে। অনেক জলে যোগাসনেরও 2-4টে ছাত্র ব্যায়াম রয়েছে। জল বা পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতে পারে? হ্যাঁ, রাখা যেতে পারে, একতাই বল, যদি মানুষ যদি বোঝে। যোগ শিক্ষক গোপালবাবুর কথায় শরীর সুস্থ রাখতে যেমন যোগব্যায়ামের প্রয়োজন, সেই সঙ্গে পরিবেশ দূষণমুক্ত বা পরিবেশ সুস্থ রাখতে পুকুর জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন। বর্তমান সময়ে পুকুরের গুরুত্ব কম মানুষের কাছে, তাই নোংরা আবর্জনায় ঢেকে পড়ছে। যদি এভাবে পুকুর ব্যবহার করা যায় তাহলে অন্তত অনেকটাই সুরক্ষিত থাকবে পরিবেশ। আমরা খুব ছোটোবেলা থেকে দেখছি, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, উনি আমাদের একটু দূরে একটা চাপড়ার পার পুকুর বলে আছে, বড় বেশ জলাশয়, ওখানে উনি শীত গ্রীষ্ম বর্ষা কন্টিনিউ এই অভ্যাসটা করতেন। মাঠে সূর্যমুখী আশ্রমে আসন বিছিয়ে বেশ অনেক কিছু কালচারাল মানে শারীরিক কসরতের একটা ব্যাপার আছে, অনেকেই আসেন এবং অনেকে উপকৃত হয়েছেন বলে আমরা জেনেছি। অনেক দুরারোগ্য রোগ থেকে খুব বেশ ভালোই, এইরকম আমার এই সাক্ষাৎ এই 2 মাসের মতো হয়েছে, তাই আমার মেয়েটাকে এখানে দিলাম। এরকম আবার আমি দেখিনি, এই যেমন এখন দেখে আমার খুব ভালো লাগলো। জলের মধ্যে অন্তত 20-25 মিনিট উনি ছিলেন, বেশ ভালো। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টাও উনি থাকতে পারবেন এই শুনছি। এমন মানুষ আমি এই প্রথম মানে দেখলাম এইরকম কই। আমরা তো সব নোংরাই ফেলি আমরা বেশিরভাগ, কিন্তু পরিষ্কারের দিক থেকে এরকম মানুষ দেখা খুব ভালো। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।